আপনারা আসলে কোন মেয়েরই বলেন, মারই বা ছেলেরই বলেন, কারোর মা অসুস্থ থাকে এটা কারোরই ভালো লাগে না, ঠিক আছে? এখন আপনার মা কি ধরনের অসুস্থ? আমার আম্মা অনেকই অসুস্থ, হার্টের সমস্যা। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন সে মুখে মাস্ক লাগিয়ে আজ আসছে, আসলে লজ্জায় পড়ে নাকি আসলে কি কারণে আসছে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? রিয়া। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। আসলে কি হয়েছে আপনার, আসলে কি বলতে চান? অনেক কষ্টে আছেন? আচ্ছা আচ্ছা, তা ভিডিওর সামনে কি আসতে বলছেন? আমি আইসি, আমার আম্মুটার দেখা ভালো লাগে না, তার জন্য আইসি। মানে আপনারা আসলে কোন মেয়েরই বলেন, মার বা ছেলেরই বলেন, কারোর মা অসুস্থ থাকে এটা কারোরই ভালো লাগে না, ঠিক আছে? এখন আপনার মা কি ধরনের অসুস্থ? আমার আম্মা অনেকই অসুস্থ, হার্টের সমস্যা। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ডাক্তার দেখাইলে ঠিক হয়ে যাবে, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই, কিভাবে ডাক্তার দেখাবো আমার আম্মুর জন্য? আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসা করালে ঠিক হয়ে যাবে সেটা বলছে। আচ্ছা, তা এখন পরিবারের খরচ কে চালায়? ভবিষ্যতে জীবন চলবে না, এগুলা চিন্তা করেন? আচ্ছা আচ্ছা, কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে? ভাবতে লাগে যে আমি এত বড় হয়েছি, আমার আম্মুটার জন্য অনেক কষ্ট আছে, বাবাটা বিয়ে করে চলে গেছে, যদি কোনো ভালো মনের মানুষ যদি হয়ে যদি আমার পাশে থাকে, আমাকে হেল্প করে, আমার যদি সারা জীবনের দায়িত্ব নিতে পারে, তাকে আমি বিয়ে করবো, এরকম একটা ভালো মনের মানুষ। না, যে বিয়ে করবে সে তো সারা জীবনের স্ত্রীর দায়িত্ব নেয়। আসলে না, চিন্তা করবেন যেহেতু গরিব পরিবার, আর কিছুদিন যাওয়ার অপেক্ষা করেন, কারণ মাত্র পনেরো বছর বয়স, 18 না হলে কোনো মেয়েরই বিয়ে করা উচিত না। তা যাই হোক, এখন যে পড়ালেখাটা নষ্ট হয়ে গেল বা বন্ধ হয়ে গেল, এটার জন্য কষ্ট হয়? হ্যাঁ, এটার জন্য তো অনেকই কষ্ট হয়, টাকার জন্য লেখাপড়া করতে পারি। কি চিন্তা ছিল পড়ালেখা করে কি কি হবেন, কি ভাবছিলেন? পড়ালেখা ইচ্ছা ছিল, পড়ালেখা করে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা তার পূরণ হইল না। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে তো অনেক ভুল হয় মানুষের, যে ভুলে আসলে প্রেমে পড়ে বা মন দেওয়া নেওয়া হয়, এরকম কারোর সাথে হয়েছে নাকি? না না, সত্যি কারোর সাথে হয়নি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? সিঙ্গার মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা, তা ভিডিওর সামনে আসছেন, এখানে তো নাম্বার দিলে অনেকে অনেক রকমের কথা বলবে, তারপরও কি কোনো যোগাযোগের নাম্বার দিতে পারবেন বা দেওয়া যাবে? নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ।